ঠাকুরগাঁয়ে অগ্নিকাণ্ডে 16টি পরিবারের 25টি ঘর পুড়ে ছাই হয়েছে। বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছেন ক্ষতিগ্রস্ত ওই পরিবারগুলো। ঠাকুরগাঁও থেকে আব্দুল আলিম এর প্রতিবেদনে বিস্তারিত। শনিবার বিকেলে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাম্মদপুর বালিয়াহাট এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান এস এম মোস্তাক। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, বিকেলের দিকে স্থানীয় একজন মহিলা ধান সিদ্ধ করার জন্য চুলায় আগুন দেয়। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আশেপাশের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় 16টি পরিবারের 25টি ঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় 8 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেন তারা। এদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শীতবস্ত্র দেওয়া হয়েছে, সেই সাথে প্লাস্টিক দিয়ে থাকার ব্যবস্থা করা হয়েছে।